আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি পরীক্ষা 2024 অটোপাস পাবে কি কি বললেন নতুন শিক্ষামন্ত্রী? ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন রাখবেন, যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও। ভিউয়ার্স, আপনারা অনেকেই এইচএসসি 2024 পরীক্ষার্থী রয়েছেন এবং আপনারা অটোপাসের জন্য কয়েক শতাংশ আপনাদের স্টুডেন্ট রয়েছে যারা রাস্তা আন্দোলন করতেছে, এবং কিছু শতাংশ রয়েছে যারা পড়াশোনা করতেছে, কিছু শতাংশ রয়েছে যারা যেটাই হোক সেটাই ভালো এরকম রয়েছেন। এখন আমি আপনাদের কিছু কথা বলবো অটোপাসের মানে অটোপাস সম্পর্কে, যে আপনাদের অটোপাস নিয়ে মূলত নতুন শিক্ষামন্ত্রী কী ভাবছেন। দেখেন, আপনাদের অলরেডি কিন্তু রুটিন দেওয়া হয়েছে, এরপর হচ্ছে আপনাদের প্রশ্নপত্র ছাপানোর কাজ শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আসলে অটোপাসটা দেওয়া খুবই টাফ, এবং রাস্তা আন্দোলন করলেও যে অটোপাস পাবেন তারও গ্যারান্টি খুবই কম, যেটা আমার কাছে মনে হচ্ছে। কারণ আমি তথ্য অন্য ইউটিউবারদের চাইতে অনেক বেশি কালেক্ট করি, আমাদের কাছে যে তথ্য থাকে আমরা সেই ভিত্তিতে আপনার সাথে কথা বলি, এখানে কোনো চেহারা দেখানোর জন্য আসি না। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে আপনারা ভিউয়ার্স এমন একজন জাতি যাদের আসলে কোনো কিছুতে প্যাড ভরে না, এটা হচ্ছে ফার্স্ট। এটা কেন বলতেছে আপনাদের বুঝিয়ে বলবো। দেখেন একটা কথা, নতুন সরকার গঠন হলে একটা সরকার ফ্যাসিস্ট সরকার দেশ থেকে বিদায় নিছে, তারপর ভিউয়ার্স আপনাদের চেয়ে যে দেখেন 35-এর জন্য চাকরি পরীক্ষা, 35 করার জন্য আন্দোলন করতেছেন, অটোবাসের জন্য আন্দোলন, হিন্দুদের রক্ষার জন্য আন্দোলন, এত আন্দোলন করতেছেন, এই সরকার টিকবে কিভাবে? দেন আবার যদি শেখ হাসিনা চলে আসে আপনাদেরই আবার সমস্যায় পড়বে, আর থেকে সমস্যায় পড়বে না। ফার্স্ট হচ্ছে ভিউয়ার্স, আপনাকে মেধার মাধ্যমে অর্জন করতে হবে যোগ্যতা। আপনি অটোবাস পাওয়া ব্যাচ কখনোই কোনো জায়গায় বাংলাদেশে চাকরি পাবে না। যাদের ভালো জায়গায় চাকরি করার ইচ্ছা আছে বা ভালো কোনো কোনো একটা চাকরি পাওয়ার ইচ্ছা আছে, যদি অটোবাস দিয়ে দেয় সেটা আপনাদের ক্ষতি। এই জিনিসটা আপনারা অনেকেই বুঝেন না, যারা বুঝতেছেন তারা হয়তো আফসোস করতেছেন, কিন্তু যারা বুঝতেছে না তারাই রাস্তা আন্দোলন করতেছে। সে চিন্তা করতেছে আরে আমি তো পাশ করে বাইরেতে বললে শান্তি, এরপরে ধর ওই কিছু হইলে হইলো, বাপের জমি জমা আছে তা দিয়ে খেয়ে যাবো, এরকম অনেক স্টুডেন্টদের চিন্তা ভাবনা আছে। এই মেন্টালিটির কারণে এরা দেখবেন রাস্তায় নামে, সারা বছর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে লাইন মারছে রাস্তায় রাস্তায়, পড়াশোনা করে নাই, এই এখন আইসা করতেছে কি ইয়াস একটা সুযোগ পাইছি, সুযোগটা কাজে লাগে, মানে কি রাস্তায় নেমে যায়, রাস্তায় নামলে কি হবে অটোবাস দিয়ে দিবে। একটা কথা আমি ক্লিয়ার বলে দিই, শিক্ষামন্ত্রী স্পষ্ট বলেছেন আপনাদের ওয়াহিদ উদ্দিন আহমেদ, তিনি বলেছেন এই বছর অটোবাসের মুখ আর দেখবেন না। এই বছর কেন, আগামী যত বছর তিনি ক্ষমতায় মানে তাকে রাখা হবে বা যে আসবে তারা কেবি অটোবাসের পক্ষে নয়, কারণ অটোবাস দেওয়া মানে একটা জাতিকে ধ্বংস করে দেওয়া, তার মূল্যায়ন কোনো জায়গায় হবে না, না একটা চাকরি পরীক্ষা মূল্যায়ন করবে, না একটা চাকরির জায়গায় কোনো দাম পাবে। সুতরাং তাদেরকে মূল্যায়নের মাধ্যমেই তাদেরকে যাইতে হবে, সে যদি এখানে উত্তীর্ণ হইতে পারে তাহলে তাকে দাম দিবে, কোনো জায়গায় পরীক্ষায় গেলে একটা রেজাল্ট তার ইয়া হবে, সে একটা পরীক্ষা দিয়ে 3 পয়েন্ট পেলেও তার ওই পয়েন্টের একটা মূল্য থাকবে, কিন্তু সে ডাইরেক্টলি অটোপাস পায় যদি 3 পয়েন্ট বা 4 পয়েন্ট বা 5 পয়েন্ট পায় সেটার কোনো দাম থাকবে না। সুতরাং শিক্ষামন্ত্রী যেটা বলেছেন কোনো মতেই অটোপাস পাবেন না, এবং আপনারা যত আন্দোলন করেন না কেন কোনো লাভ নেই, কারণ আন্দোলনের শতাংশ হচ্ছে 1%, মানে যারকে গুনাই ধরতেছে না। সুতরাং যতই লাফান না কেন লাভ হবে না। একটা কথাই বলবো, পরীক্ষার বিবরণ শুনলে আপনি সবচেয়ে বুদ্ধিমান হবেন, আর যদি না নেন পরীক্ষার আগের দিন যখন বুঝবেন যে আরে পরীক্ষা তো হইলো অটোপাস তো দিল না, কানতে কানতে আবারও ফেল, সেটা বলে দিলাম।